ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি, তাই সিরিয়াস না নিয়ে ভিডিওটির মজা নাও। কতদিন পর বাপের বাড়ি যাচ্ছি, কি মজাটাই না হবে বাবা! এখানে কি কাদা! বাবা গো বাবা, এখানে যেতে যেতে না আচার খেয়ে উল্টো পড়ে যায়। কি বিচ্ছিরি কাদা বাবা রে! ভাগ্যিস মিষ্টি আনেনি, নালে আচার খেয়ে পড়ে গেলে মিষ্টি গুলো কাদার উপরে পুরো গড়াগড়ি যেত। এখানে কি বড় পুকুর! মাছুরি করা তুমি কত শখ হয়েছে, চুরিও করা যাবে। আমার ভাল লাগে না, কি অবস্থাটা না হলো! এই তো বাবা, বাড়িটা কি কাদা! মাই যাই হোক, মিষ্টি টিষ্টি নিয়ে আসনি, বেশি খরচা। তারপর যদি মিষ্টি কাদায় পড়ে যেত কি হতো? ওর থেকে দুটো কাঁচকলা চুরি করে এনেছিলাম না, সেগুলো এনেছি, ভালোই হয়েছে। তুমি কেমন আছো? ভালো। এই না ধরো, মিষ্টি আনিনি কাঁচকলা, আর বুমো জাম এনেছি, তাও মনে সব পড়তে গেল। বৌমা এটা রেখে দিয়ে এসো। বসো। এই না, আমি এখন 1 মাস থাকবো। 1 মাস? হ্যাঁ, শোনে বসো। অতিথি আসলে বসতে দিতে হয় জানো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো বসো। বাবা তোমাদের রাস্তায় কি কাদা, কি কাদা! বর্ষাকাল পড়ে গেছে না, ওই জন্য প্রচন্ড কাদা হয়ে গেছে ওই জায়গাটা। যাও যাও, আর এমন হয়ে বসে থেকো না, গিয়ে লুচি আর গরম গরম আলুর দম করে তো খাবো, খুব খিদে পেয়েছে। বাপের জন্য লুচি খাইনি, এখানে এসে লুচি খেতে এসেছি। কিছু বলছো নাকি বৌদি? না 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 না, কিচ্ছু বলিনি, কিছু বলিনি। বৌমা বৌমা, দুটো লুচি করো তো। ময়দা তো নেই, তাহলে একটা কাজ করি, ওই রেশনের 1 মাস পুরনো যে পোকা ধরা আটা আছে না, ওইটাতে লুচি বানিয়ে দিই। না, আমি ওই রেশনের পোকা ধরা আটা দিয়ে লুচি খাবো না। আমি কি আপনার জন্য ওই প্যাচ প্যাচে কাদায় বেরোবো নাকি? আমি দোকানে যেতে পারবো না। আমি একটা কাজ করব, ওই পোকা ধরা আটা দিয়ে আমি রুটি বানিয়ে দেবো। না না না, ওই কি লুচি বানিয়ে দেবো, নইলে একটা কাজ করুন, আপনি ওই মুড়ি আছে ওটাতে বাতাসা মিশিয়ে খেয়ে নেবেন। খুব ভালো করে পাটা টিপে দেবো আমি, খুব ভালো করে। বসুন। কাজটা করে নি। এই পুরুষটা কেমন একটু সহ্য হয় না, সব সময় আমাকে এদের খাটাবে, কখনো ওর উফ এনে কথা বলতেই থামে না। আজ করে আমি এমন জব্দ করব না, আমাকে দিয়ে কাজ করানো, লুচি করা, ওকে আবার পা টিপে দিতে হবে, যদি গলা না আজকে টিপে দিই আমার নাম কি বলবো। ঠিক আছে দিদি, তুমি যাও গিয়ে হাত পাটা ধুয়ে আসো, আর আমিও যাই এগুলো চালগুলো রেখে দিয়ে আসি, আর বৌমাকে বলে একটু চা করতে। যাও যাও যাও, হাত পাটা ধুয়ে এসো। হাত পা ধোবো কেন, কাদা লেগেছিল, কিন্তু কি বলতো, কাদা গুলো পাকার হাওয়া শুকিয়ে গেছে, তাই জন্য এই বিছানার এই খানটা না আঙুল দিয়ে এগুলো খুঁটে 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 সব ফেলে দিয়েছে, আর পা ধোয়ার দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, তুমি তাও গিয়ে হাত পাটা ধুয়ে আসো, দেখবে নিজেরই ভালো লাগবে। না না, দেখো
উনি কোথায় দেখতে পাচ্ছি না, উনি হাত মুখ ধুতে গেছেন। মা বলছিলাম একটু রান্নাঘরে যান না, আসলে তরকারিটা নুন হয়েছে না বুঝতেই পারছি না তখন থেকে। আচ্ছা তাহলে আমি গামছাটা এখানে রেখে যাচ্ছি, পিসি শাশুড়ি এলে তুমি এই গামছাটা দেবে, হাত মুখ ধুয়ে নেবে, ঠিক আছে? আসছি। আমাকে দিয়ে হাত পা ডলানো না, দেখাচ্ছি মজা। এই গামছায় আমি এমন ভাবে এই লঙ্কার গুঁড়োটা মিশিয়ে দেবো না, উনি হাত পা ধুয়ে আসবে আর উনি ঘষবেন এটা দিয়ে মুখে, চোখ মুখ পুরো জ্বলে যাবে। আমাকে দিয়ে পাটে বানো না, চোখ মুখ পুরো জ্বালিয়ে একদম শেষ করে দেবো। আসি না শোন, একদম আজকের দিনটা ওনার শেষ করে দেবো। আচ্ছা মা কোনো কাজ লাগবে আমাকে? না না ঠিক আছে, হয়ে গেছে কাজ। আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো। আর উনি বোধ হয় ওখানে গামছা দিয়ে মুখটা মুছে নিয়েছে। মা দেখুন আমি তো যাচ্ছিলাম, বলুন তুমি আমার সাথে আর কথা বলো না, একটা ভালো শাড়িও কিনে দিতে পারে না, কোথাও ঘুরতেও নিয়ে যেতে পারে না। আরে বাবা তুমি রাগ করছো কেন, দেখো আজকে ওয়েদারটাও ভালো আছে, বাইরে তো বৃষ্টি হচ্ছে। চলো মাঠে দুজনে ভিজে আসি। তোমার ওই সাধ্যি আমি জানি না কোন জায়গায় টাকা খরচ করে না, বাবা এখানে ওখানে কেন কো একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারো না। তোমার কি শাড়ি লাগবে? হ্যাঁ লাগবে, কিন্তু তুমি তো দিচ্ছই না কিনে। তাহলে চলো সন্ধ্যে চলো শাড়ি কিনে আনি। সত্যি যাবে? হ্যাঁ চলো চলো। হ্যাঁ তাহলে সন্ধ্যে সন্ধ্যে আমরা চাম্পাটি যাবো, তারপরে সাউথ গড়িয়া, তারপরে ফিরে যাবো। আর বলে আচ্ছা পিসি তোমার জন্য নিয়ে আসবো। শোনো না বলছি যে আমার কাছে একটা শাড়ি কেনার টাকা আছে, সেখানে পিসি বারবার করে বললে একটা শাড়ি কিনে নিতে, পিসিকে নয় এখন কিনে দিই, তোমাকে পরে কিনে দেবো একটা নতুন। বুড়িটা আমার একটুও সহ্য হয় না, দেখ সবসময় আমার জীবন একদম জ্বালিয়ে পুড়িয়ে রেখে দেয়, এই বুড়িটার জন্য আমি একটা নতুন শাড়িও কেনা হলো না। আচ্ছা আমি ওকে তাড়িয়েই ছাড়বো, হ্যাঁ আমাকে জ্বালিয়ে পুড়িয়ে রাখো না, তোর করছি আজকে বুড়ি। আজকে এমন কীর্তি করেছি না, এটা খাবে আর ও ঝাড়া পালা হয়ে যাবে। বাড়ির ওখানে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, কই মাল ধরা হলো না আমার এই বছর। এই নিন খান। আমার জন্য এনেছো? হ্যাঁ আপনার জন্য এনেছি। আমি না তোমাকে ভুল ভেবেছিলাম বুঝলে, তুমি কি ভালো পরোটা পরেছো নিজের হাতে। কি যে বলেন না, আমি আমার পিসি শাশুড়ির জন্য এইটুকু করতে পারি না।
খাও, তুমি কি বাজে ভেবেছিলাম। খান খান হ্যাঁ হ্যাঁ মিশে খান মিশে খান। হ্যাঁ হ্যাঁ খাবো তো, দেখো এই নাও, আগে তুমি একবার খাও আর তোমাকে খাইয়ে দিই। না 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 না, গুরুজনদেরকে আগে খেতে হয়, ওরকম করছেন কেন? দেখো আমি তো সম্মান করছি আপনাকে। খান 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 ভালো করে, আরেকবার আরেকবার নিন, আরেকবার নিন। হ্যাঁ ওই আলুটা একটু নিন ভালো করে, হ্যাঁ খান, মুখ বড় করে খান, চিবিয়ে চিবিয়ে খান, ব্যাপারটা পুরো ভিতরে আসতে হবে, খুব ভালো না? পরোটাটা না খুব ভালো ছিল জানো, তরকারিটা শেষ হয়ে গেল, একটু পরে আলো আরো ভালো লাগবে বলছি, ভালো লাগবে ভালো লাগবে। দিদি তোমাদের এখানে একটু আগে কি বৃষ্টি হওয়া হলো না? প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো থামার নামই করছে না। আর শোনো তোমাদের এখানে কই মাছ ওঠে না? হ্যাঁ কত কই মাছ ওঠে, এবছরে তো ধরাই হলো না তো বৃষ্টি। আমাদের ওখানে জানো দিদি যে কটা পুকুর আছে সব কটা কই মাছ আমি একা ধরি, এরকম বালতি বালতি কই মাছ ধরে ধরে বিক্রি করি, ঝোল করে খাই। একটু আনতে পারলেন না? তখন তো বৃষ্টি হয়নি, অতটা ওইদিকে দুদিন তো বেশি বৃষ্টি হচ্ছে। আর তোমার বৌমা কি সুন্দর বলছে, কি যেন বলে না, সেটা পরোটা বানিয়েছিল না, কি সুন্দর বৃষ্টির দিনে খেতে না, খুব ভালো না? ভালো বানিয়েছে না আমার বৌমা? হ্যাঁ কিন্তু না আমার পেটটা কেমন কেমন করছে, কিরম কিরম করছে, কিরম ফুলে উঠছে, আর এরকম ভেতর থেকে এরকম গোস্তা মারছে না তো, মনে হচ্ছে না একটুখানি ছোট ঘরে যেতেই হবে। ছোট ঘরে যেতে হবে? হ্যাঁ দিদি তুমি বসো, আমি একটু ছোট ঘর থেকে ঘুরে আসি। আসলে ভালো হয়েছিল তো, মানে তোর ঠেসে ঠেসে খেয়ে ফেলেছে তাই জন্য মনে হয়। তাই হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবারি গো, পুরো ঝেড়ে পায়খানা করে এসছি। হয়েছে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে পেরে এখন। আমার না কেমন একটা হচ্ছে, শরীর পুরো খারাপ হয়ে গেছে না মা? আপনি ছোট ঘরে গিয়ে পুরো শরীরটা হালকা হয়ে গেছে, যদি কিছু মনে না করেন আবার কি খাবার মানে ওই পরোটা নিয়ে আসবো? খানি পরোটা,